এবারের যে বন্যাটা, এটা তো চরম অতিবৃষ্টি হয়েছে ত্রিপুরা ইয়েতে, এবং ভারতীয়রা যারা বলছে যে এই এমন বৃষ্টি হয়েছে যে বাঁধ স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। এখন তারা যেটা বলে, এখন তো আমাদের তার এটা কি করার কিছু নাই, স্বয়ংক্রিয়ভাবে নাকি চাপে, পানির চাপে বাঁধ যখন গেট আর ধরে রাখতে পারে না, তখন এটা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এখন এই যার ফলে আজকে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি, শুধু আমাদের মৌলভীবাজার অঞ্চলে না, আপনারা জানেন যে ফেনী অঞ্চলে দুইতলা পর্যন্ত পানি উঠছে, হ্যাঁ 20 ফিট পর্যন্ত পানি উপরে উঠছে। আমার এখানে বহু পরিচিত যারা আছেন তাদের ফেনী বাড়িতে, এতে বাড়িতে লক্ষ্মীপুর নোয়াখালী গ্রেটার নোয়াখালীতে, আমাদের এখানে এই জুড়ি খুলাউরা রাজনগর এই তিনটা উপজেলা অত্যন্তভাবে এফেক্টেড হয়েছে। আমি